হ্যাঁ গাইস, আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা প্রফেশনাল থাম্বনেল বানাবেন আপনাদের ইউটিউব ভিডিওর জন্য। একটি প্রফেশনাল থাম্বনেল আপনাদের ভিডিওর ভিউ বাড়িয়ে দিতে পারে, বেশি ভিউ মানে বেশি সাবস্ক্রাইবার। আর একটি খারাপ থাম্বনেল আপনার ভিডিওতে ভিউ আনবে না, যার কারণে আপনার সাবস্ক্রাইবও বাড়বে না। তো তাড়াতাড়ি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর ভিডিওটি শুরু করে দিন। তো আমি থাম্বনেল বানানোর জন্য ক্যানভা ইউজ করে থাকি, কারণ একটি নতুন ইউটিউবারের জন্য বেস্ট ওয়েবসাইট। তো প্রথমে ক্যানভাতে যাই, ক্রোমে যাওয়ার পর সার্চ করি ক্যানভা। সার্চ করার পর এখানে নিচে স্ক্রল করলে দেখতে পারবেন ফ্রি টেমপ্লেট, এখানে ক্লিক করি। তো আমরা ক্যানভার ওয়েবসাইটে চলে এসেছি। তো এখানে এখানে সার্চ বারে লিখি ইউটিউব থাম্বনেল, তো ইউটিউব থাম্বনেলে ক্লিক করি। তো এখানে অসংখ্য ফ্রি টেমপ্লেট ইউজ আছে যেগুলো আপনারা ইউজ করতে পারেন। তো আমি ভিডিওর শেষে দেখাবো কিভাবে আপনারা এইগুলো ইউজ করতে পারবেন। এখানে অনেকগুলো ক্যাটাগরি আছে, যেমন ইউটিউব, ট্রাভেল, বিউটি। আপনার ক্যাটাগরি অনুযায়ী আপনার ওই রকম টেমপ্লেট ইউজ করতে পারেন। তো প্রথমে ক্রিয়েট এ ব্ল্যাঙ্ক ইউটিউব থাম্বনেল, এখানে ক্লিক করি। তো এখানে আসার পর আমাদের একটি ব্ল্যাঙ্ক পেপার দেওয়া আছে। তো এখানে জাস্ট সাদাটা ভালো লাগতেছে না, কালারটা চেঞ্জ করে দিন। কালারটা চেঞ্জ করলাম। তো আমাদের থাম্বনেলের জন্য প্রথমে একটা আমাদের পিকচার দরকার। তো আমাদের পিকচারটি নিয়ে নিই, আমি অলরেডি আমাদের পিকচারটি আপলোড করে রাখছি। কীভাবে আপলোড করতে হবে, এখানে আপলোড মিডিয়াতে ক্লিক করে ডিভাইসে যে আপনার পিকচারটি যেখানে আছে ওইখানে যে আপনার পিকচারটি সিলেক্ট করে ওপেনে ক্লিক করলে এখানে আপলোড হয়ে যাবে। তো আপলোড হওয়ার পর যেমন আমি অনেকগুলো আমাদের পিকচার আপলোড করেছি, তো আমাদের পিএনজি পিকচারটি অ্যাড করে নিই। তো অ্যাড করে নিলাম, এখান দিয়ে ড্র্যাগ করে অ্যাডজাস্ট করে নিই। তো কিভাবে পিএনজি পিকচার বানাতে হয় যদি না জেনে থাকেন, তাহলে আমার ইউটিউব চ্যানেলে এ নিয়ে একটি ভিডিও আছে, আর ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে থাকবে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। তো আমাদের পিকচারটি অ্যাডজাস্ট করে নিই। তারপরে আমাদের একটি পূর্বে বানানো কিছু থাম্বনেল আমাদের থাম্বনেলে অ্যাড করে নিই। তো আমার পূর্বে আপলোড করা কিছু থাম্বনেল আমি আমার এই থাম্বনেলে অ্যাড করে নিই। তো অ্যাড করে এগুলো ড্র্যাগ করে অ্যাড করে নিই, সবগুলো অ্যাড করি, আপনারাও এইভাবে অ্যাড করে নেবেন। তো আমাদের ছবিগুলো বসানো শেষ, তো এখন কিভাবে টেক্সট বসাবো। তো টেক্সট বসানোর জন্য এখানে দেখুন টেক্সট নামে একটি আইকন আছে, এখানে ক্লিক করি। ক্লিক করার পর অ্যাড এ হেডলাইন, এখানে ক্লিক করে আমাদের টেক্সটের নামটি দিয়ে দিই। তো প্রথমে মেঘটি লিখলাম, তো আবারও একইভাবে আমাদের টেক্সটটা লিখি। তো আমাদের লেখা শেষ, তো এটা টেনে বড় করে অ্যাডজাস্ট করে নিই। অ্যাডজাস্ট করার পর এখানে উপরে দিয়ে দিই। তো চাইলে আমরা লেখার ধরনটিও চেঞ্জ করতে পারি, তার জন্য এখানে ক্লিক করে কি ধরনের লেখা রাখতে চাই সেটা আমরা সিলেক্ট করি। দেখুন, তো এটা আমি রেখে দিলাম, ব্লার বোল্ড করে দিলাম। আর লেখাটা একটু বড় করার জন্য এখানে প্লাস এখানে ক্লিক করে লেখাটা বড় করে দিলাম। ছবিটা মানাইতেছে না, একটু বড় করে দিই ছবিটা। ছবিটা কেমন জানি বেমানান লাগতেছে, এর জন্য ছবির কালার একটু এডিট করে নিই। তো এডিট ইমেজে ক্লিক করলাম, ছবিতে ক্লিক করার পর এখানে অ্যাডজাস্ট আছে, এখানে যে সি অলে ক্লিক করি, ক্লিক করে এটার কন্ট্রাস্ট
সিচুয়েশন বাড়াই দিই, ব্লারটা একটু কমাই দিই, তাহলে আমাদের ছবিটি আর একটু ক্লিয়ার হয়ে যাবে। তো ছবি অনুযায়ী কমাই দিয়ে বাড়াই দিই, ক্লিয়ারটা একটু বাড়াই দিই। এবার সবগুলো ফিল্টার ইউজ করে আমাদের ছবিটি আর একটু সুন্দর করে নিই। তো এখন একটা এলিমেন্ট নিয়ে লেখাটা একটু সুন্দর করে নিই, লেখাটা কালার চেঞ্জ করে দিই, এতে ক্লিক করে কালারটা হোয়াইট দিয়ে দিই। হোয়াইট দেওয়ার পর এলিমেন্টে যে এই বক্স আইকনের এইটা নিয়ে তখন এই টেক্সের উপর এফেক্ট দেবো আমরা। এফেক্টে ক্লিক করে সুন্দর একটা শ্যাডো এফেক্টটা দিয়ে দিই, হোয়াইট কালারের জায়গায় ব্ল্যাক কালারটা দিই, তাহলে আরো সুন্দর দেখা যাবে। দেখুন সুন্দর দেখা যাচ্ছে। তো মেঘটা, এই মেঘ লেখাটার উপর আমরা একই এফেক্টটা ব্যবহার করি। কালারটা চেঞ্জ করে দিই, রেড কালার দিই, তারপরে এফেক্টে যে সেম এফেক্ট ইউজ করি, কালারটা ব্ল্যাক দিয়ে দিই। অ্যাডজাস্ট করে আমাদের মন মতন বসিয়ে নিই। তো এই ছবিগুলো কিরকম জানি ভালো দেখে যাইতেছে না, এগুলোর ভিতরেও একইভাবে এডিট ইমেজে যে এগুলোর কালার কন্ট্রাস্ট সবগুলো সুন্দর করে নিই, একইভাবে সবগুলো আমাদের ইচ্ছা মতন চেঞ্জ করে নিই। তো আপনারা চাইলে আরো একটু সময় নিয়ে আরো সুন্দর করে থাম্বনেল বানাতে পারেন। তো তাও যদি আপনাদের সময় না থাকে, তাহলে আমাদের ক্যানভাতে ফ্রি টেমপ্লেট দেওয়া থাকে, ওইগুলো ইউজ করতে পারেন। তো ওইগুলো কীভাবে ইউজ করবেন, তো এখানে আসুন। আসার পরে এখানে আমরা যেমন এই যে এগুলো আছে ফ্রি টেমপ্লেট, পেড আছে, পেডগুলো ইউজ করা যাবে না, ফ্রি টেমপ্লেটগুলো ইউজ করতে পারি। তো এখানে ভিউ মোড়ে গেলে আমাদের যে ক্যাটাগরি আছে ওই অনুযায়ী আমাদের ওইটা সিলেক্ট করতে পারি। তো আমরা আমাদের ইউটিউবে সিলেক্ট করে দিই, সিলেক্ট করে এখান থেকে যে ফ্রি টেমপ্লেটটি আছে ওইটা ব্যবহার করি। ওইটাই যাওয়ার ক্লিক করলেই কাস্টমাইজ দিস টেমপ্লেটে ক্লিক করে দিই। তো এখানে যাওয়ার পর আমরা চাইলে এই টেমপ্লেটটি আমাদের মন মতন এডিট করতে পারি। তো লেখাগুলো চাইলে আমরা চেঞ্জ করতে পারি সবগুলো। তো চাইলে এইভাবে আমরা লেখাগুলো চেঞ্জ করতে পারি। তো ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।